তো ফ্রেন্ডস, প্রথমেই বলিনি তোমাদেরকে আমাদের প্রেম করে বিয়ে হয়েছে, পালিয়ে বিয়ে হয়েছে। তো আমার বরকে কিন্তু আমি প্রপোজ করেছি প্রথমে, আমার বর কিন্তু প্রথমে আমাকে প্রপোজ করেছে, আমি ফার্স্ট ওকে প্রপোজ করেছিলাম, তারপরও আমাকে তারপরে তো এগিয়ে এত দূর এলো। তো ফার্স্ট আমি ওকে প্রপোজ করেছি কীভাবে, আমার যে ওর যে নামটা, ওর নামটা আমার খুব ভালো লাগে, ওর নাম হচ্ছে পল্লব। তো আমার এই নামটা খুব ভালো লাগে, নামটা আমার খুব ভালো লাগে, তাই আমি ওই নামটা, আমি আমার ছোটো মোবাইল ছিল সেই মোবাইলে সেই নামটা সার্চ করেছিলাম। সার্চ করে তো ওর যে একটা ফটো আছে, ওর একটা ফটো আছিল, তোমরা প্লিজ ফেসবুকে দেখে নেবে, পল্লব কোন ফেসবুকে দেখে নেবে, পল্লব ওর একটা ফটো ছিল, সেখানে কালো শার্ট করা। তো আমার ওই ফটোটা দেখে খুব ভালো লেগেছিল, তখন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম ওকে, পাঠিয়ে তারপরে দেখি একদিন পরে ও অ্যাকসেপ্ট করলো ফ্রেন্ড রিকোয়েস্টটা। তখন ছোটো মোবাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তখন কি আমার ছোটো মোবাইল ছিল, সেখানে কিছু নাম্বার ডায়াল করে ফেসবুকটা খুলতে হতো। এখন যেমন টাচ মোবাইল ফেসবুক তো এমনিতেই ডাউনলোড করা যায়, ওইরকম ছিল না, ওটা নাম্বারটা কিপ্যাড মোবাইল ছিল, তো সেখানে নাম্বারটা ডায়াল করে ফেসবুকটা খুলতে হতো। তখন আমি নাম্বারটা ডায়াল করে ফেসবুকটা খুলতাম, তো এরকম হলো, ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, তারপরে অ্যাকসেপ্ট করলো, তারপরে এমনিতে কথা বললাম কয়েকদিন ফেসবুকেই। তো আমার কিছু ফটো চাইলো, প্রথমে এইসব বলিনি যে আমি ফ্রেন্ড হিসেবেই কথা বলেছিলাম, কিছু ফটো চাইলো আমার, আমি আমার যত খারাপ ফটো ছিল তখন, মানে খারাপ বলতে কি মুখ দেখা যায় না, হয়তো চোখ চলে গেছে, হয়তো মুখটাও খারাপ হয়েছে, ওরকম ফটো দিয়েছিলাম। তো ও আমাকে ভালো ভালো কয়েকটা ফটো দিয়েছিল, আমি ওগুলো দেখেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। তো আমার মনে কি ছিল, যদি আমি কোনোদিন প্রেম করে বিয়ে করি তো আমার বর আমার, আমি যেরকম, আমি ঠিক যেরকম সেরকম ভাবে আমাকে দেখে পছন্দ করবে। তো এরকম ভাবে আমি ফটো দিয়েছিলাম, আমি এরকম না যে কোনো মেকআপ করে একদম সাদা করে ফটো দিয়েছি, ওরকম দেই, তো এমন ফটোই দিয়েছিলাম ওকে। ও দেখে ওর ভালোই লেগেছিলো। তারপর কিছুদিন পর আমি ওর নাম্বারটা চাই ফ্রেন্ড, আমি তো ওকে বললাম যে যখন আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলছি তো নাম্বারটা তো প্লিজ দেওয়াই যায়। তো ওর নাম্বারটা দিয়েছিল, ওর যে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওটাই আমাকে দিয়েছিল, ওর সিম দুটো যা আছে সিম দুটো অনেক দিন, তো ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমাকে দিয়েছিল। ওর তখন বড় মোবাইল ছিল, টাচ মোবাইল ছিল, তো আমার ছিল না, তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি, বাড়ি থেকে কিনে দেয়নি। তারপর ও আমাকে যখন নাম্বার দেয় তো আমি ওই নাম্বারে ফোন করি। তো তখন কি ছিল, তখন মোবাইল এমন ছিল যাতে আমি যদি কথা বলি, কথা বলে পয়সা কাটতো। তো এখন যেমন আনলিমিটেড রিচার্জ করে রাখি, যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলা যায়, যত খুশি তত SMS করা যায়, মানে 100টা SMS করা যায়, তখন এরকম ছিল না, 1টা SMS করলে 1 টাকা করে কাটতো। তো আমি ওকে SMS করতাম, 1 টাকা করে কাটতো। তো বাবা বলতো যে কী করে 1 টাকা কাটলো, কী করে মোবাইলে ব্যালেন্স শেষ হলো, তো আমি কিছু বলতাম না, বলে জানি ধরা পড়ে যাব, তাই কিছু বলতাম না, তখন আমি কিছু বলিনি। তখন হয়তো বল ভাবতো যে হয়তো কেউ ফোন টোন করেছে বা কাউকে ফোন করা হয়েছে বাড়ি থেকে কারো, তাই বলে হয়তো ব্যালেন্স শেষ হয়ে গেছে। এরকম করে কিছুদিন চলছে, ও আমাকে SMS করতো, আমি ওকে, আমি তারপরে কিছুদিন এমন করে যাওয়ার পরে আমাকে যে টিফিনের টাকাটা দিত মা স্কুলে, ওটা জমিয়ে আমি 50 টাকা করেছিলাম, কিছুদিনেরটা জমিয়ে 50 টাকা করে ওই 50 টাকা আমি মোবাইলে পড়েছিলাম। মোবাইলে পড়ে ভেবেছিলাম যে ওকে আমি 50টা SMS করবো, অনেকক্ষণ কথা বলবো। তারপর ওকে আমি এরকম করে কিছুদিন SMS করেছিলাম আমার টাকাটা দিয়ে। তো 50টা SMS তো একদিনে করিনি, তো সে যখন ওই SMSগুলো করতাম, তো 1টা 1 টাকা যখন কাটতো, তখন SMSগুলো অনেকটা বড় করে লিখতাম, অনেকটা বড় করে লিখতে মেসেজ না, তখন অনেক মনের কথা অনেক শেয়ার করে দিতাম। তখন তো বড় করে লেখার পরে ও যখন SMS করতো, ও ছোটো ছোটো করে লিখতো, তো আমি তার উত্তরগুলো, ওর 10টা SMS আমি 1টা উত্তর দিতাম, কারণ বেশি দিলে তো মনে করো আমার টাকা কাটবে না, তাই আমি বেশি উত্তর দিতাম না। তারপর এরকম করে কাটতে কাটতে কিছুদিন পর ওকে আমি প্রথম বললাম আমার তোমাকে ভালো লাগে, এই ওই বললাম। প্রথমে ও ভাব দেখায়, রাজি হয় না, ভাব দেখালো, একদিন এমন ভাব দেখায় রাজি হয় না, 2-3 দিনের মাথায় রাজি হয়ে গেছে। তারপরে তো আমি ভাব দেখালাম যে না হবে না, তুমি প্রথমে না করেছো এখন হবে না। তারপরে দেখি না, আমারও মনটা মানলো না, তারপরে দেখি না করতেই লাগবে, তো তখন হয়ে গেল প্রেমটা। তারপর তখন ও ছিল পাঞ্জাবে, তখন ও পাঞ্জাবে ছিল, তখন এরকম হলো। তারপর সামনে দুর্গাপূজা গেল, তখন সামনে দুর্গাপূজা গেল, দুর্গাপূজার পর মনে করো কালী পূজার সময় ও বাড়িতে আসলো, কালী পূজায় ও বাড়িতে এলে
তো বললো আমার সাথে দেখা করবে। ও কালী পূজার দিন বাড়িতে ছিল, তারপরের দিনের তারপরের দিনও আমার সাথে দেখা করবে। তো আমরা দেখা করতাম কোচবিহারে, ওর বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার আর আমার বাড়ি হচ্ছে মাথাভাঙার অনেক ভিতরে। তো যে দেখা করতাম তো আমরা একদম কোচবিহার যে দেখা করতাম, তাছাড়া আমার কলেজেও যখন আমি তখন আমি কলেজেও পড়তাম না বা কলেজে দেখা করবো ওরকম কিছু ছিল না। তারপর যখন আমি বিয়ে উঠি, বিয়েতে উঠি কলেজে যাই, তখনও মাঝে মাঝে কলেজে দেখা করতো। তো এরকম করে বাড়িতে টিউশনের কথা বলে যেতাম, বলতাম যে টিউশন করব, টিউশন দুইটা টিউশন আছে বা তিনটা টিউশন আছে, আমি করে বলতাম, বলে বলে যেতাম। আর তখন কোনোদিন বলতাম যে আমার বেশি করে টাকা লাগবে, এটার দরকার আছে ওটার দরকার আছে, আমি করে নিয়ে টাকা নিয়ে ওর সাথে দেখা করতে যেতাম। তারপর ওর সাথে যখন দেখা করতে যেতাম বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, মা বলতো যে এত দেরি হচ্ছে কেন, তো বলতাম যে টিউশন আছিল, টিউশনে এটা লিখিয়েছে, বড় নোট দিয়েছে, এগুলো বলতাম তাই দেরি হয়ে গেছে। ওর তো বাড়িতে কোনো প্রবলেমই হতো না, ও বাড়িতে অন্য কিছু বলে আসতো হয়তো, আমি জানতাম না ও কি বলে আসতো। তো এরকম হতে হতে কিছুদিন দেখা করলাম, এরকম করে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর বিয়ে যখন ফার্স্ট উঠলাম, বিয়ে উঠার পর কলেজে গেলাম, কলেজ থেকে ও প্রায় কলেজে আসতো মাঝে মাঝে, প্রায় তো বলতে না মাঝে মাঝে, মনে করো এক মাসে একদিন এরকম করে কলেজে আসতো। তো আমরা বিয়ের আমার বিয়ের আগে আমি ওর সাথে দেখা করেছি সেট চারবার, আমার এটা মনে আছে সেট চারবার দেখা করতাম, হয়তো একবার একবার কলেজে এসেছিল, তারপরে দু আর তিনবার কোচবিহারে দেখা করেছিলাম, তারপর ও আসতো, এরকম করেই চলছে আমাদের। আর আমি কি মানে আমি এরকম মানুষ, আমি ওর সাথে যখন কথা বলতাম জোরে জোরে কথা বলতাম, তো আমি আস্তেটা কথাটা বলতেই পারতাম না, তো সেরকম ভাবে মা একদিন ধরা পড়ে মার কাছে একদিন ধরা পড়ে গেলাম। তো ওর সাথে প্রেম করছি 15 দিন হলো, আমি মাসের কাছে ধরা পড়লাম, প্রচন্ড মার খেলাম, প্রচন্ড মার খেলাম, করবো থাকতে পারলাম না। তারপর যখন বিয়ে আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার বাড়ি থেকে আমার জন্য দেখা দিতে শুরু করে দিই, তখন ওকে আমি ফোন করে বললাম যে এরকম আমার জন্য দেখা দেখি করছে এটা ওটা বললাম, তখন ও বললো ঠিক আছে তুমি দেখা দেখিগুলোতে মানে তোদের সামনে যাও, দেখা দেখি হোক বলেই কি বিয়ে হয়ে যাবে না, ওই কথা বলে আমি মানলাম। ও আমাকে আবার বলে দিয়েছে বেশি সাজবানা, এত কিছু সাজবানা, শুধু সিম্পল আমাদের মানে গ্রামের কি শাড়ি পরে দেখা দেখি হয়, ওরা যখন আমাকে দেখতে আসছে ছেলে বাড়ি থেকে, তখন আমি পুরো শাড়িটা পরে ওদের সামনে যেতাম যেতাম, ও আমাকে বলতো আগে শাড়ি পরে আমাকে ফটো দিবা দেখবো কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে হবে না, এরকম করে বলতো। আর মা বাবা তো মানবে না ওকে, তো ওর কথা আমি বাড়িতে বলেছিলাম, ওকে মানবে না বলে দিয়েছে, কারণ আমরা হচ্ছে এক জাতি ওরা হচ্ছে আরেক জাতি, তো মানবে না বলেই দিয়েছে, আমি সবাইকে বলে রেখেছিলাম ও মানবে না, আগে থেকে আমাকে বলে দিয়েছে। তো আমি দেখা দেখি করতে যেতাম, তো একবার ওই আলিপুরের ছেলে আমাকে দেখতে আসছিলো, তখন ওদের পছন্দ হয়ে গেছিলো প্রায় বিয়ের ঠিক ঠিকের মতো, তখন ওকে আমি কান্না করে বলছিলাম যে আমি এখন কি করব বলো। তারপর আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম এটাই যে দুজনে মিলে একসাথেই মরে যাব, দুজনে মিলে একসাথেই মরে যাব, তো হয়তো উপরে গিয়ে দুজনে যদি একসাথে দেখা হয়, এরকম করে ঠিক করেছিলাম। তারপরে ঠাকুর আছে মানে ভগবান আছে, ভগবান ওই জিনিসটাকে হতে দেয়নি, ওই ছেলেটার কোনো মতে অন্য জায়গায় একটা বিয়ে ঠিক হয়ে যায়, অন্য জায়গায় হয়তো মেয়ে পছন্দ হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। তখন আমরা এই কথাগুলো ভেবে রেখেছিলাম যে একদিন এইরকম করবো, যখন আমার বিয়ে মনে করো তোমরা মনে করো আমার বিয়ে আর 2-3 দিন আছে, তখন ও আর আমি দুজন একসাথে এই কাজটাই করবো ভেবে রেখেছিলাম। তখন কি বলবো, বললে কথা বললে না কষ্টও লাগে। তারপর ভগবান আছে, ভগবানের আশীর্বাদে হয়তো ওই ছেলেটা অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর এরকম করে কিছুদিন যাচ্ছে, তো আমার বাড়িতে আবার বিয়ে ঠিক করে দিয়েছিল হঠাৎ করে, তো হঠাৎ করে আবার বিয়ে ঠিক করে দিয়েছিল, তখন ওর সাথে আমি পালিয়ে গিয়েছিলাম। আর প্রথম যখন আমি ওর সাথে দেখা করি, তখন কিন্তু সেভ একটা কুর্তি পরে গেছিলাম, কপালে কোনো টিপ ছিল না, ঠোঁটে কোনো লিপস্টিক ছিল না, কোনো ক্রিম দেয়নি, গলায় মালা ছিল না, কানে কানে ছিল না, ওইরকমভাবে গিয়েছিলাম, চুলগুলো শুধু বেঁধেছিলাম, ওইরকমভাবে গিয়েছিলাম। ও ওইরকম দেখেই আমাকে বলছিল না আমার তোমাকে ভালো পছন্দ হয়েছে, আগে তো মোবাইলে দেখেছিল। ফার্স্ট যেদিন ওর সাথে দেখা করলাম, আমি বলছিলাম যে দেখো যদি প্রেম করো, যদি আমাকে ভালোবাসো তাহলে এইভাবেই পছন্দ করতে লাগে, যদি তোমার পছন্দ না হয় তাহলে সামনে সামনে না করে দাও যে পছন্দ হয়নি। ও না বলেছিল না আমার এইভাবেই তোমাকে ভালো লাগে, তো ঠিক আছে তখন আমার চলতেই থাকলো এরকম করে। তারপরে বিয়েরটা বলি, যখন আমার বাড়ি থেকে কাছাকাছি একটা দেখা দিয়ে পড়ছিল, তখন ওরা
ওরা ওদের পছন্দ হয়েছিল, ওরা আগে আমাকে হয়তো কোনো জায়গায় দেখেছিল, ওদের পছন্দ হয়েছিল, বাড়িতে খবর দিচ্ছে, আমার বাবা মারও পছন্দ, ছেলে চাকরি করতো, আমার বাবা মারও পছন্দ, সবার পছন্দ। তখন ওকে আমি বললাম, বলার পরে ও ঠিক করলো, না আমরা যদি দুজন যদি মরেই যাই তাহলে তো সবই শেষ, দুজন যদি কিছু করেই ফেলি তাহলে তো সবই শেষ, তাই আমরা কিছু করবো না, তোমাকে নিয়ে চলে এসে যাবো আমাদের বাড়িতে, এরকম করে বলেছে, আমাকে নিয়ে চলে যাবে ওদের বাড়িতে। তখন আমিও রাজি, যে আমিও তো ওকে ছাড়া বাঁচবো না, না আমিও রাজি। আর ওর জন্য আমি বাড়িতে প্রচণ্ড মার খেয়েছি, প্রচণ্ড, ওর জন্য যে বাবা আমাকে কোনোদিন মারেনি সে বাবা পর্যন্ত আমাকে মেরেছে। তো ওর জন্য একবার আমি ঘুমের ওষুধও খেয়ে ফেলেছিলাম, বাড়িতে রাজি হচ্ছিল না, ঘুমের ওষুধও খেয়ে ফেলেছিলাম, তারপর ডাক্তার আসলে কত কিছু, 3 দিনে সুস্থ হলাম এরকম করে। তারপর আমাকে যখন বললো যে চলো হ্যাঁ আমাদের বাড়ি, তখন আমি ওদের বাড়ি গেলাম। তখন ওই দিন ছিল শুক্রবার, আগের দিন বৃহস্পতিবার দিন যাওয়ার কথা ছিল, সেদিন আষাঢ় মাস ছিল তো প্রচণ্ড বৃষ্টি ছিল, সেদিন আমার যাওয়া হয়নি। তো শুক্রবারে গেলাম, শুক্রবারে ভাইকে বললাম যে আমার ব্যাংকে যাবো, ATM বানাতে লাগবে, আমাকে দিয়ে ব্যাংকের, এই যে আমাদের এদিকে আবার গাড়ি নাই, বাড়ির সামনে গেড়ে হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা, মনে করো 4-5 কিলোমিটার হেঁটে যেতে হয়, তো এত দূর হেঁটে যাবো। ভাইকে বললাম তো সাইকেল আছে আমাকে দিয়ে আয়, তারপর ভাই আমাকে সাইকেল দিয়ে এলো, আমি গাড়িতে উঠে ওইদিকে সোজা চলে গেলাম কোচবিহার। ওর আসার কথা ছিল কোচবিহারে, তো তখন লকডাউন ছিল, পুরো লকডাউন ছিল, তখন ও কোনো কারণে গাড়ি পায়নি, আসতে পারিনি কোচবিহারে। ও আমাকে ফোন করে বললো, আমি বলে দিচ্ছি, আমি তো আগে কোনোদিন, আমি বন্ধুরা আগে কোনোদিন আমি আলিপুরে যাইনি, আলিপুর জায়গাটা যাইনি, আমি সেফ কোচবিহার পর্যন্ত গিয়েছি, তবু একা একা ওর জন্য। তার আগে আমি মাথাভাঙে গিয়েছিলাম একা একা, তার আগে আমি কোচবিহার কোনোদিন একা একা যাইনি, ওর জন্য শুধু কোচবিহার গিয়েছিলাম একা একা, ওর সাথে শুধু দেখা করার জন্য। তো আমাকে আমি কোচবিহার গিয়ে ফোন করলাম, কোচবিহার বাস স্ট্যান্ডে গিয়ে ফোন করলাম, আমি তো চলে এসেছি, তুমি কোথায়? বলে কি আমি তো এখনো গাড়ি পাইনি, সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখনো তো গাড়ি পাইনি, তো তুমি একটা কাজ করো, আমি তোমাকে বলে দিচ্ছি এইভাবে আসতে, আমি তুমি এসে চলে এসো, গাড়িতে ওঠো, আলিপুরদুয়ারের গাড়িতে ওঠো। তো আমি আলিপুরদুয়ারের গাড়িতে উঠলাম, তারপর ও আমাকে বললো যে আমি এখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আলিপুরদুয়ার স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তুমি চলে আসো। স্কুটি নিয়ে এসেছিলো ওর বাড়ির আলিপুরের একটু ভেতরে, স্কুটি নিয়ে চলে এসেছিলো, তো যাও আসো। তো আমি গেলাম, তারপরে দেখো সত্যি সত্যি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তারপর ওই স্ট্যান্ডে আমি নামলাম, নামার পরে ও আমাকে গাড়ি থেকে নেমে ওর সাথে আমি ঠিক 2 কিলোমিটার হেঁটে গেলাম। যাওয়ার পরে দেখি ওর একটা বন্ধু দাঁড়িয়ে আছে, ও স্কুটিটা নিয়ে ওর একটা বন্ধু দাঁড়িয়ে আছে। তো আমি গেলাম গিয়ে, তো ওর বন্ধুরা তখন স্কুটি চালালো, তো ও প্রথমে বসলো, তারপর পিছনে আমি বসলাম। তারপরে মনে করো ওখান থেকে আলিপুর থেকে আর 5-6 কিলোমিটার নিয়ে গেলো, ভিতরে ভিতরে একটা কালী মন্দির ছিল, সেই কালী মন্দির নিয়ে গেলো। তখন আমরা তো এরকম অবস্থায় হচ্ছে, বিয়ে একটা শুভ কাজ, তখন আর সাথে পাশে একটা বাড়ি আছে, তো পুরোহিত ওখানে একটু পুরোহিত ছিল, শুয়েছিল ওই পুরোহিতটা, হয়তো ওখানে বিয়ে টিয়ে করায়, অনেক পালিয়ে যাচ্ছে যায় ওখানে বিয়ে টিয়ে করায়, হয়তো পুরোহিত ওখানে শুয়েছিল। পুরোহিতটাকে ওই দাদাটা যে বন্ধু আছে দাদাটা দেখে তুললো, আমাদের পুরোহিতটা বললো যে তোমরা তো অনেক দূরে এসেছো, তো তোমরা হাত পা ধুয়ে আসো, হাত পা ধুয়ে আসো। আমরা গেলাম হাত পা ধুয়ে, তখন আমার পর আমাকে বলে বলে কি তুমি যে আমাকে বিয়ে করছো তুমি ভেবে নাও, কিন্তু পরে কিন্তু অনেক সমস্যা হতে পারে, আমরা কিন্তু এরকম করি। আমি জানতাম এই ওদের অবস্থা বেশি ভালো না, আমাদের যা অবস্থা তার থেকে অনেক খারাপ, এরকম করে বললো। আর এখানে অনেক লোক আছে, তো এইসব প্রেমের কাহিনীটা বলার না, অনেকটা রিক্স হয়ে যায়, তাই বন্ধ বন্ধ করে বলছি। মা চলে আসছে, মা লোক কিছু জানে না, এতটা টিমে পালিয়ে গিয়ে বলছি কি মা শুনলেই সব কান্না করে দেয়, তাই আর কি বন্ধ বন্ধ করে করছি। তো তোমরা কিছু মনে করো না, যখন আমি এখানে হাত পা ধুতে গেলাম তখনও আমাকে বলে যে ভেবে নাও আমাকে বিয়ে করতে, এখনো ভাবার সময় আছে তোমাকে। আমি কি ভাববো বলো তো, বাড়ি যখন চলেই গেছি একবার তখন আর আমি কিছু ভাবিনি, ঠিক আছে বিয়েটা করে নিই। তারপরে বিয়েটা হলো আমাদের, তখন বাজে ঠিক মনে করো 3:30 3:30 দিয়ে বিয়েটা হলো। হওয়ার পরে ও আমাকে ঠিক করলো, ও সন্ধ্যা না হলে বাড়িতে নিয়ে যাবে না, সন্ধ্যা হলে বাড়িতে নিয়ে যাবে, কারণ ওদের বাড়ি তো গ্রামেই, তো গ্রামের মানুষ কি একটা বাড়িতে যদি কোনো রকম কোনো ঝগড়া ঝগড়া দেখে বা কোনো রকম কোনো নতুন আত্মীয় দেখে সবাই চলে আসে দেখতে, যে কে দেখি তো যায়, কে দেখি তো, এরকম আর কি গ্রামে। তো আমাকে বলো সন্ধ্যাবেলায় নিয়ে যাবো। তখন একটা ওই মন্দিরটা থেকে মনে করে 1 কিলোমিটার দূরে একটা বিশ্রাম ঘর ছিল, বিশ্রাম ঘরে আমরা বসেছিলাম ঠিক 4 ঘন্টা, 3:30 তো 3:30 থেকে বিয়ে একদম কমপ্লিট, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি 3:30,
বিয়েটা হয়েছে মনে করো 3টার দিকে, 3:30 আমরা বেরিয়ে গেছি, তো 4:30 5:30 দিকে আমরা বাড়ি ঢুকলাম। 7:30 দিকে তো আমরা ওখান থেকে রওনা দিলাম, ওই বিশ্রাম ঘর থেকে রওনা দিলাম। তো ওর বাড়িতে ওর বন্ধুটা প্রায় মাঝ রাস্তায় নেমে গেল, বন্ধুটা ওকে বললো তুই নিয়ে যেতে পারবি তো, যদি নিয়ে যেতে না পারিস তো বলা আমি যাচ্ছি। ও আমাকে কি বিয়ে করে অন্য কোনো জায়গায় নিয়ে যায়নি, ওর কোনো বন্ধুর বাড়ি ওর কিচ্ছু নিয়ে যায়নি, ও বলেছিল যে না নিয়ে গেলে এখন তোমাকে সোজা বাড়ি নিয়ে যাবো, একদিন একদিন বাড়ি যেতেই হবে, তো প্রথমেই বাড়ি নিয়ে যাই। তখন ও বাড়িতে ও বন্ধুটা বলেছিল যে না যদি নিয়ে যেতে না পারিস তো আমাকে বল আমিও যাচ্ছি, মানে না নিয়ে যেতে পারবো। পরে ওর বন্ধুটা বলে দিয়েছে যে ওদের কোনো প্রবলেম হয় আমাকে ফোন করিস, ঠিক আছে। তাছাড়া একটা দাদা বলেছিল বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তো চলে আসিস আমাদের বাড়িতে, বলছিল না প্রবলেম হলে যাবো কিন্তু এখন যাবো না, বাড়িতে দেখি না সবাই কি বলে। তাহলে বাড়িতে গেলাম, বাড়িতে গেলাম মানে কি রাস্তা দিয়ে গেলাম, ওদের বাড়িতে সামনে একটা গেট আছে, তো আমাকে ও বললো গেটটা খুলো, ও গাড়ির হর্ন দিলো বাড়ির সামনে কিছুটা, আমাকে বললো গেটটা খুলো। তো আমি গেটটা জানি না কোন দিকে কীভাবে খুলে, তো একটা টিনের গেট তো কীভাবে কোন দিকে খুলে আমি জানতাম না, প্রথম গিয়েছি বাড়িতে। তারপর দেখলো মা আছে গেটটা খুলে, ও আমাদের ভাষা হচ্ছে কীরকম যেমন আত্মাম না হইতো না ওরকম আমাদের শুধু বাড়িতে ওরকমই ভাষা। তো ওর মা এসে বললো কি যে এটা কেড়ে মানে এটা কেরা এটা কেরা এটা কেরা শাকাই অঙ্কুরে বললো, এমন করে বললো কথাগুলো। তো তখন বলার পর ও বললো ও কিছু বলেনি, স্কুটিটা ওখানে রেখে সোজা নিয়ে আমাকে ঘরে চলে গেল। ঘরে গিয়ে মাকে ডাকলো মা আসো, ঘরে আবার দাদাও ফিরেছে মা আসো বললো, মা গেলো। ও দাদা বললো কে হয় রে, ও দাদা আবার শুদ্ধ ভাষায় কথা বলে কে হয় রে, তখন বললো যে আমি এরকম একটা মেয়েকে ভালোবাসতাম তাই নিয়ে চলে এসেছি। আবার মাথায় হাত পড়ে গেল, তখন সবার মাথায় হাত পড়লো, পুরো লকডাউনের সময় এরকম অবস্থা, ওর বিয়ে করে নিয়ে চলে এলো। তারপরে পাশে বাড়ি আমার কাকা শ্বশুর যারা আছে, নিজের কাকা শ্বশুর না মানে পাশের বাড়ি ওদের ওরা খুব মানে, তো সবাইকে ডেকে আনলো, সবাই আমাকে জিজ্ঞাসা করলো যে এ কিন্তু কোনো কাজ কোনো রকম কোনো কাজ করে না বা তোমাকে খাওয়াতে পারবে না, কী খাবে। তখন আমি বললাম যে তাই যে ও যা খাবে তাই আমি খাবো, আলু সিদ্ধ ভাত খেলো আমি, ও যদি আলু সিদ্ধ ভাত খায় তো আমি আলু সিদ্ধ ভাতই খাবো। তখন এরকম বলার পর আমার মা আমাকে আমার বাবা আমাকে ফোন করলো, ফোন করে বললো কী তুই কই যাচ্ছিস, তো আমি বাবাকে বললাম যে বাবা দেখো আমি আর বাড়ি। তখন আমার বাবা বলেছিল যে ঠিক আছে তুই আর বাড়ি আসবি না কোনোদিন আমার কাছে, তুই মরে গেছিস এরকম করে বললো। তো তখন রাত্রে 10টা বাজে, আমার মা আমার দাদা আমার একটা মামা গেল ওই বাড়িতে, এখান থেকে বাইকে করে চলে গেল ওই বাড়িতে। তখন আমাকে গিয়ে বললো যে চল বাড়ি চল, কিন্তু আমি দেখো কি করে চলেছি এবং কেমন করে বাড়িয়েছি আমি এলাম না। তো ফ্রেন্ডস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে পার্ট 1, তোমরা যদি আরও জানতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে পার্ট 2টা, নিশ্চয়ই আমি তোমাদেরকে আবার জানাবো পার্ট 2টা, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি জানাবো, না হলে আমি আর পার্ট 2টা এখন জানাবো না। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তো তোমরা যদি আরও কিছু জানতে চাও, আরও অনেক কিছু আছে আমার জীবনে, তো এই প্রেমেরই অনেক কিছু আছে, তোমরা যদি জানতে চাও তো প্লিজ কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে আবার জানিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।